সুপ্রিয় দর্শক, নির্ধারিত সময়ের মধ্যে সাত ময়ূরের খেলা, ফাইনাল খেলা, সেই কাকদ্বীপ রামতনু নগর থেকে আপনারা দেখতে পাচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে খেলা ড্র হয়ে গিয়েছে। এখন খেলা চলছিল 786 মিলন মোড় ভার্সেস করালির চক। সাত ময়ূরে উভয় টিম একটি করে কোর দিয়েছে, অতএব খেলা ড্র হয়ে গিয়েছে। এখন নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে, এখন সরাসরি তিন ময়ূরের খেলা চলছে। দেখা যাক নির্ধারিত সময়ের মধ্যে কোন দল চ্যাম্পিয়ন হয়। আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল ম্যাচ। আক্রমণে সৌরভ খান। প্রিয় দর্শক, খুব হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে, তিন ময়ূরের খেলা। ও সৌরভ মুন্ডাকে ধরে ময়ূর করে দিল। ও সরি, সৌরভ মুন্ডা নয়, সৌরভ খান। সৌরভ খানকে ধরে ময়ূর করে দিল। তিন ময়ূরের খেলা আপনারা দেখতে পাচ্ছেন। সেই কাকদ্বীপ রামতনু নগর সমাজ কল্যাণ সংঘের মাঠ থেকে সরাসরি ফাইনাল খেলা দেখতে পাচ্ছেন। তিন ময়ূরের খেলা হচ্ছে ফাইনাল খেলা। এখন রাকিব, বলতে বলতে পয়েন্ট নিতে পারলো না রাকিব। আবার সেই সাইদ আনোয়ার, বলতে বলতে বিপক্ষকে তছনছ করে সাইদ আনোয়ার পয়েন্ট নিয়ে চলে গেল। আলো ডাকে আসবে, মিলন মোড়ের টিমে রয়েছেন। মিনাস 786 টিমে রয়েছে, মিনাস, তৌফিক, নিজাম, আলী হোসেন, মইদুল ধরিয়ের, সাইদ আনোয়ার, এইসব সুন্দরবনের বিখ্যাত বিখ্যাত প্লেয়ার রয়েছে। আলমের মেরে চলে এসছে। এই মুহূর্তে চারজন মোর হয়ে রয়েছে সেই করালির চকের। করালির চকে চারজন মোর হয়ে রয়েছে। নিজামকে মেরে চলে গেল রাকিব। ও সাইদ আনোয়ারকে মৌর হয়ে গেল, সাইদ আনোয়ার মৌর হয়ে গেল। খেলা জমে গিয়েছে প্রিয় দর্শক, বলতে বলতে হাফ টাইম, হাফ টাইম হয়ে গেল। তিন ময়ূরের খেলা চলছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কাকদ্বীপ সাব ডিভিশনে, সেই কাকদ্বীপ রামতনু নগর সমাজ কল্যাণ সংঘের মাঠ থেকে আপনারা ঐতিহাসিক হাডুডু খেলার ফাইনাল দেখতে পাচ্ছেন। তিন ময়ূরের খেলা চলছে হাডুডু। একদিকে রয়েছেন করালির চক, অপরদিকে রয়েছেন 786 মিলন মোড়। এখন ডাকে যাচ্ছে করালির চক, রাকিব করালির চকের হয়ে খেলছে।
তিন ময়ূরের খেলা চলছে। এখন আক্রমণে রাকিব, বলতে বলতে পয়েন্ট নিতে পারলো না, ফিরে এসে এখন ডাকে আসে মিনাস, উভয় টিমের দুজন করে প্লেয়ার মৌর হয়ে রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়ী হয়। ফাইনাল ম্যাচ চলছে, তিন মৌরের খেলা, হাফ টাইম হয়ে গেছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। পয়েন্ট নিয়ে চলে গেল মিনাস, পয়েন্ট নিয়ে চলে গেল। খুব টান টান উত্তেজনা ম্যাচ চলছে, তিন মৌরের খেলা। ও সৌরভ খান মৌর হয়ে গেল, সৌরভ খান মৌর হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুব আনন্দে আত্মহারা, কানায় কানায় দর্শক পূর্ণ। এখন রাকিব, তিন মৌরের খেলা, অধৈর্য হলে টিম হেরে যাবে, সেইভাবে প্রত্যেকে মাথায় রেখে খেলতে হবে। ছড়ি তিনজন প্লেয়ার রয়েছে, চারজন মৌর হয়ে রয়েছে করালির চকে। এমন একটা সময় এসেছিল করালির চক জিতে জিললেও জিততে পারতো, কিন্তু তাদের ভুলের দোষে কোর্ট ধরে রাখতে পারেনি। প্রিয় দর্শক, এখন মিনাস আক্রমণে, প্রিয় দর্শক দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত নেয়। মিনাস পয়েন্ট নিয়ে চলে গেল, আউটে যায়নি। খুব টান টান উত্তেজনা ম্যাচ চলছে, তিন মৌরের খেলা, ফাইনাল ম্যাচ চলছে, ফাইনাল খেলা। দর্শক কোনো শব্দ করতে করছে না এবং খুব উত্তেজনাপূর্ণ খেলা চলছে। তবে 786 আমার মনে হচ্ছে একটু এগিয়ে রয়েছে, তারা সম্ভবত চ্যাম্পিয়ন হতে পারে, যেহেতু করালির চকে পাঁচজন মৌর হয়ে গেছে, দুজন রয়েছে এবং হাফ টাইমের পরের খেলা হচ্ছে এবং খুব অল্প সময় বাকি রয়েছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত সাঈদ আনোয়াররা এগিয়ে রয়েছেন, 786 মিলন মোড়, হুইসেল পড়ে গিয়েছে আর দুজন প্লেয়ার রয়েছে। তিন মৌরে কোর্ট খাওয়ার পরে সম্ভবত তারা কোর্ট ছেড়ে দেবে, এটা ধারণা করছি। পয়েন্ট নিয়ে চলে এসছে, কোর্ট ছেড়ে দিচ্ছে। প্রিয় দর্শক চ্যাম্পিয়ন হয়েছেন 786 মিলন মোড়, রামতনুনগর থেকে চ্যাম্পিয়ন হয়েছে 786 মিলন মোড়, চ্যাম্পিয়ন হয়েছে।
সেই রামধনুনগর সমাজ কল্যাণ সংঘের 32তম বর্ষ ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে 786 মিলন মোড়।